ভেরা, বরাবরের মতোই আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমরা গত ক্লাসে ডেটাবেজের কিছু প্রশ্ন সলভ করছিলাম, সৃজনশীল কোশ্চেন আমরা দুইটা সলভ করেছিলাম, এবং সেখানে তোমাদের একটা ধারণা হয়েছে যে আসলে কিভাবে আমাদের প্রশ্নগুলো থাকতে পারে এবং কোন কথার প্রেক্ষিতে আসলে কোন আনসারটা আমাদের হতে পারে এবং সেটা কিভাবে লিখতে হবে। এবং তারপরে আমি তোমাদের একটা কাজ দিয়েছিলাম, ছোট্ট একটা কাজ, আমি তোমাদের বলেছিলাম 10টা এমসিকিউ দিয়ে আমি বলেছিলাম যে আনসারটা লিখে ফেলার জন্য, এবং আমরা নেক্সট ক্লাসে এটা সলভ করবো, এরকম একটা কথা আমরা বলেছিলাম। এবং আজকে হচ্ছে আমাদের সেই ক্লাস যেখানে আমরা প্রথমে আমাদের সেই প্রিভিয়াস যে এমসিকিউ কয়টা তোমাদের দেওয়া হয়েছিল সেগুলো সলভ করব, এবং দেন আজকে আমরা আরও কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে আসলে প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমেই আমরা সেই পুরোনো এমসিকিউ গুলোতে যাই। যেমন আমাদের প্রথমেই যেটা ছিল, খুবই সহজ ডেটাবেজের কোশ্চেন গুলো, খুবই সহজ, আমরা যদি একটু আমাদের কমন সেন্স ইউজ করি তাও কিন্তু আমরা আনসার করতে পারবো। যেমন ডেটা শব্দের অর্থ কি, আমার মনে হয় সবাই পেরেছ তথ্য। ডেটাবেজের কাঠামো পরিবর্তন, সংশোধন ইত্যাদি কাজ কে করে? হ্যাঁ, এই কাজটা করে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, তুমি বইতে পাবা, দিয়ে দেওয়া আছে সেখানে, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর এই কাজটা করে। ব্যাক এন্ড কোথায় থাকে? এখানে কয়েকটা নাম্বারিং করা আছে, 1, 2, 3, 4, চারটা পয়েন্ট দেওয়া আছে, বলা হচ্ছে ব্যাক এন্ড কোথায় থাকে। তার আগে তোমাকে বুঝতে হবে এই ব্যাক এন্ড জিনিসটা কি। দেখো, আমাদের দুইটা এন্ড আছে, একটাকে আমরা বলি ফ্রন্ট এন্ড এবং একটাকে বলি ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড হচ্ছি আমরা, অর্থাৎ ক্লায়েন্ট। আমরা কম্পিউটারের সামনে বসে যখন কাজ করছি আমরা হচ্ছি ক্লায়েন্ট এবং আমরাই হচ্ছে ফ্রন্ট এন্ড। এবং আমরা নেটওয়ার্ক ব্যবহার করে কোনো একটা জায়গা থেকে আমাদের ডেটাগুলোকে অ্যাক্সেস করছি এবং সেটাই, সেই জায়গাটাই হচ্ছে আমাদের ব্যাক এন্ড। বুঝতে পারছো? তাহলে আমরা যারা ক্লায়েন্ট তারা হচ্ছে ফ্রন্ট এন্ডে আছি, আমরা নেটওয়ার্ক ইউজ করে বা যে কোনো মিডিয়া ইউজ করে আমরা কোনো একটা জায়গা থেকে আমাদের এই ডেটা বা যে কোনো কিছু অ্যাক্সেস করছি আমরা, এবং সেই জায়গাটাকে আমরা বলতেছি কি, ব্যাক এন্ড। বুঝতে পেরেছো? তাহলে এখানে এক চিহ্নিত স্থানে আমাদের ব্যাক এন্ডটা অবস্থিত, দ্যাট মিন্স ডেটাবেস। ডেটাবেসে কোনো রেকর্ড সংযোজন বা সংশোধন করলে কি হয়, তো সেক্ষেত্রে আমাদের ইন্ডেক্স ফাইলটা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, এটা হবে আমাদের আনসার, বাকি যেগুলো আছে সেগুলো আনসার হবে না। কোনটি ডিবিএমএস এর উদাহরণ? এমএস অ্যাক্সেস, আমরা কাজ করেছি এই সফটওয়্যারে, মাইক্রোসফট অ্যাক্সেস। ডেটা শব্দটা কোন ভাষা থেকে আসছে? এটা ল্যাটিন শব্দ থেকে আসছে, এবং ডেটামের বহু বচনই হচ্ছে আসলে আমাদের ডেটা। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এগুলো আমরা জানি, এগুলো বেসিক কোশ্চেন, এখানে টেকনিক্যাল কোনো টার্ম নেই। এরপরে আমাদের ডিবিএমএস এর প্রধান কাজ কয়টা? আমাদের দুইটা প্রধান কাজ আছে, বইতে দেখবা। কোন ডেটাবেস সিস্টেমে, কোন ডেটাবেস সিস্টেমে একাধিক ডেটাবেস থাকতে পারে? নাম শুনেই বোঝা যায়, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, এখানে আমাদের একাধিক ডেটাবেস থাকতে পারে। HTTP প্রোটোকল ব্যবহৃত হয় কোন ডেটাবেইজে? তোমাদের অনেকে এটা নাও জানা থাকতে পারে, কিন্তু তোমরা যদি তোমাদের কমন সেন্স ইউজ করো তাহলে তোমরা পারবা। এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এবং সেক্ষেত্রে আমরা এই এই শব্দটা পড়েছিলাম যখন আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করছিলাম। হ্যাঁ, ফোর্থ চ্যাপ্টারে যখন আমরা HTML পড়েছিলাম তখন এই প্রোটোকলের কথা বলা হয়েছিল, যেটা সার্ভার থেকে ক্লায়েন্টে ডেটা আদান প্রদানে ইউজ করা হয়। দ্যাট মিনস ওয়েবে, ইন্টারনেটে, ওয়েবসাইটে এই প্রোটোকলটা ইউজ করছি। এখানে একটা নাম দেখতে পাচ্ছি আমরা, ওয়েব enabled database, এটাই হবে আমাদের আনসার। তো তুমি যদি তোমার কমন সেন্সটা ইউজ করো তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা যে এই ওয়েব এনাবেলড, দ্যাট মিনস এটা ওয়েবসাইটের কথাটাই এখানে আসছে। তাহলে ওয়েব এনাবেলড যে ডেটাবেসগুলো আছে সেখানে আমাদের এই HTTP প্রোটোকলটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমাদের এই ছিল আমাদের MCQ গুলো, খুব সহজ ছিল, দুই একটা হয়তো তোমাদের কাছে একটু অন্যরকম লেগেছে, সেগুলো আমি তোমাকে এক্সপ্লেন করে দিলাম। এবারে আমরা আমাদের সৃজনশীল যে কোশ্চেন সেখানে আমরা একটু যাই। তো এখানে একটা উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি, আজকের নতুন কোশ্চেন আমাদের, যে জেনারেল হাসপাতাল ডেটাবেজে রোগীদের তথ্য সংরক্ষণের জন্য দুটি ডেটা টেবিল, খেয়াল করো কথাগুলো, দুটি ডেটা টেবিলের কথা বলা হয়েছে। একটিতে কি কি আছে? রোগীর নাম আছে, মোবাইল নাম্বার আছে এবং জন্ম তারিখ আছে, এবং আরেকটাতে আছে মোবাইল নাম্বার, রোগের বর্ণনা এবং ব্যবস্থাপত্র ফি, চারটা জিনিস এখানে দেখতে পাচ্ছি। এবার হচ্ছে কোয়েরি ভাষা কি, কোয়েরি ভাষা সংজ্ঞাটা দেখবা বই থেকে, আমি এটাতে আর যাচ্ছি না। ডেটাবেজে এনক্রিপশন বলতে কি বোঝায়, এই কথা আমি এর আগের ক্লাসেও এক্সপ্লেন করেছিলাম, দ্যাট মিনস এনক্রিপশন প্রসেসটা তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। ডেটাবেজের প্রথম টেবিলের ফিল্ডগুলোর ডেটাটাই ব্যাখ্যা করো, অর্থাৎ প্রথম যে টেবিল সেখানে যেই ফিল্ডগুলো ইউজ হচ্ছে সেই ফিল্ডে যে ডেটা টাইপগুলো হতে পারে সেগুলো তোমাকে ব্যাখ্যা করতে বলেছে, এবং এই টাইপের কোশ্চেন আমরা এর আগে সলভ করেছি। তো এখানে দেখো রোগীর নাম, তো তুমি জানো যে রোগীর নামটা হতে পারে টেক্সট টাইপের ডেটা,
মোবাইল নাম্বার, এটা তোমাদের নাম্বার টাইপের ডেটা হতে পারে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের জন্ম তারিখ, এটা হতে পারে ডেট টাইপের ডেটা। তাহলে এই টাইপগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, তাহলে আমরা ফিল্ডের নাম দেখলেই আন্দাজ করতে পারবো যে এখানে কোন ধরনের ডেটা টাইপ অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এই ডেটা টাইপগুলোর নাম আইডেন্টিফাই করব এবং দেন এগুলো আমরা ব্যাখ্যা করে দিব। ওকে, আচ্ছা, এবার বলেছে টেবিল দুটির মধ্যে রিলেশন সম্ভব কিনা যুক্তি সহ বিশ্লেষণ করো। তো আমরা এই ধরনের কোশ্চেন যখন আসে যে রিলেশন সম্ভব কিনা, প্রথমে তোমার কাছে কিন্তু জানতে চাইছে যে এটা পসিবল কিনা, হলে দেন তুমি এটা বিশ্লেষণ করবা, বা না হলেও কেন হচ্ছে না সেটা বিশ্লেষণ করবা। তো সেক্ষেত্রে আমরা জানি যে রিলেশনশিপের আমাদের দুইটা শর্ত আছে। একটা আমাদের মনে আছে যে টেবিলগুলোর মধ্যে অন্তত একটা কমন ফিল্ড থাকতে হবে এবং আরেকটা হচ্ছে প্রাইমারি কি থাকতে হবে। এবার তুমি যদি এখানে একটু খেয়াল করো, আমাদের দুইটা টেবিলের ফিল্ডগুলো যদি দেখো, রোগীর নাম, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, এবং আরেকটা হচ্ছে মোবাইল নাম্বার, রোগের বর্ণনা, ব্যবস্থাপত্র, ফি। তো আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এই মোবাইল নাম্বার ফিল্ডটা আমাদের দুইটা টেবিলই কমন আছে, এবং মোবাইল নাম্বার জেনারেলি একজন রোগীর ক্ষেত্রে এটা ইউনিক হওয়ার সম্ভাবনাই বেশি। তার মানে এই মোবাইল নাম্বারকে আমরা কিন্তু প্রাইমারি কি ফিল্ড হিসেবেও ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের দুইটা শর্ত কিন্তু ফুলফিল হয়ে গেল, একটা হচ্ছে কমন ফিল্ড, তাহলে দুইটাতেই আমাদের মোবাইল নাম্বার কমন ফিল্ড হিসেবে ইউজ হতে পারে, এবং আরেকটা হচ্ছে যে অন্তত একটা প্রাইমারি কি থাকতে হবে। তো সেক্ষেত্রে এই মোবাইল নাম্বার কি কিন্তু আমরা চাইলে প্রাইমারি কি হিসেবেও ব্যবহার করতে পারবো, কারণ মোবাইল নাম্বারটা অদ্বিতীয় হওয়ার সম্ভাবনাই সবচেয়েতে বেশি। বুঝতে পারছি বিষয়টা? তাহলে যেহেতু আমাদের দুইটা শর্তই ফুলফিল করছে, তার মানে এদের মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব। এখন যদি প্রশ্ন হয় যে সম্ভব ব্যাখ্যা করো, সেখানে অবশ্যই কোন ধরনের রিলেশন সম্ভব সেটা তোমাকে একটু এক্সপ্লেন করতে হবে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম যে দুইটা টেবিলে যদি কমন প্রাইমারি কি থাকে, তাহলে কিন্তু সেখানে ওয়ান টু ওয়ান রিলেশন হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছি যে এটাতেও মোবাইল নাম্বারকে আমি একটু আগে প্রাইমারি কি বলছি, যদি একটাতে আমি এটাকে প্রাইমারি কি বলি, তাহলে স্বাভাবিকভাবেই অন্যটাতেও সেটা প্রাইমারি কি হিসেবেই নিতে হবে। দ্যাট মিনস দুইটাতেই আমার কমন প্রাইমারি কি আছে, এবং যেহেতু কমন প্রাইমারি কি, তার মানে এখানে আমাদের রিলেশনশিপটা হবে ওয়ান টু ওয়ান রিলেশন। বুঝতে পারছি? আচ্ছা, দেন আমরা পরবর্তী কোশ্চেনটাতে যাই। আমরা দেখি রেকর্ড কি, তোমাদের মনে আছে সম্পর্কযুক্ত ফিল্ড কেই বলা হয় রেকর্ড, সুতরাং রেকর্ডের সংজ্ঞাটা আশা করছি সবাই পারো। এখানে দেখো দুটি ডেটাবেজের মধ্যে রিলেশন তৈরির শর্ত, একটু আগে আমি কিন্তু এই শর্ত দুটো এক্সপ্লেন করেছি, সেই কোশ্চেনটা এখানে অনুধাবনে দেয়া হয়েছে যে হ্যাঁ আমাদের মনে আছে যে একটা কমন ফিল্ড থাকতে হবে, একটা প্রাইমারি কি থাকতে হবে। ওকে, এবার বলছে উদ্দীপকে প্রদত্ত টেবিলের যে ফিল্ডের ডেটা টাইপ সেগুলো এক্সপ্লেন করতে বলা হয়েছে, সেম টাইপস এর কোশ্চেন। সো আমরা এখানে একটু দেখি, যেমন সিরিয়াল নাম্বার, এটা নাম্বার টাইপ হতে পারে, আইডি নং নাম্বার টাইপ, নেম হবে টেক্সট টাইপ, ডেজিগনেশন টেক্সট টাইপ, জয়নিং ডেট, এটা ডেট টাইম দিতে পারো, ম্যারিড ইয়েস অর নো, দ্যাট মিনস এটাকে তুমি লজিক্যাল বলতে পারো, স্যালারি, তুমি এখানে যে ফরম্যাটে আছে তুমি এটাকে নাম্বারও বলতে পারো, কারেন্সিও বলতে পারো। হ্যাঁ, যে নাম্বার কারেন্সিতে আমরা জানি যে সিম্বল ইউজ করা যায়, সিম্বল না ইউজ করলেও সেটা কারেন্সি হতে পারে। এখন যেহেতু এখানে কোনো সিম্বল দেওয়া নাই, সেহেতু এটা তুমি নাম্বার বললেও এটা ভুল বলার কোনো অপশন নাই আমার হাতে, আবার তুমি এটাকে কারেন্সি বললেও ভুল বলার কোনো সুযোগ নাই। কিন্তু যদি এরকম থাকতো যে এখানে আমার কোনো সাইন দেওয়া আছে, মুদ্রার সাইন দেওয়া আছে, তখন কিন্তু আমার এটা কারেন্সি বলতে হতো, ঠিক আছে? তাহলে এগুলো একটু খেয়াল করতে হবে। তাহলে এই টাইপগুলো আইডেন্টিফাই করে আগের মতোই তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে। এবার দেখো উদ্দীপকে প্রদত্ত টেবিলে নতুন একজনের নাম যুক্ত করা, নাম যুক্ত করা, যার বেতন 500 তার বেতন 600 করা, ড্রাইভারের তথ্য মুছে ফেলা, এই তিনটা কাজের জন্য এসকিউএল কমান্ড লিখতে বলেছে। তো আমরা আমাদের মনে আছে যে নাম যুক্ত করা, যুক্ত করা মানে রেকর্ড সংযুক্ত করা আর কথা বলা হয়েছে, মানে নতুন একজনের নাম বলতে এখানে মূলত একটা নতুন রেকর্ডই সংযুক্ত করতে বলা হয়েছে। প্রশ্নটা এখানে কথাটা রেকর্ড হবে, আসলে একটা রেকর্ড সংযুক্ত করার কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে তাহলে এটা ইনসার্ট কোয়েরি, যার বেতন 500 তার বেতন 600 করা, দ্যাট মিনস এটা আপডেট কোয়েরি, এবং ড্রাইভারের তথ্য মুছে ফেলা, দ্যাট মিনস এটা ডিলিট কোয়েরি। তাহলে আমাদের এই তিনটা কোয়েরি এখানে করতে হবে। তো প্রথমে আমরা যদি এই একটা রেকর্ড, মূলত এটা নাম কথাটা হবে না, এখানে শব্দটা একটু কারেকশন করে নাও, একটা রেকর্ড যুক্ত করার কথা বলা হয়েছে। তো প্রথমে আমরা যদি এই রেকর্ড যুক্ত করতে চাই, তাহলে সেটা কিভাবে হবে আমরা একটু দেখি। তাহলে রেকর্ড যুক্ত করার জন্য আমাদের হচ্ছে ইনসার্ট কোয়েরি। তো আমাদের মনে আছে আমরা লিখি ইনসার্ট, তারপরে লিখতে হয় ইনটু, দেন আমাকে টেবিলের নামটা দিতে হয়, তুমি ওখানে দেখবা
টেবিলের নামটা দেওয়া আছে এমপ্লয়ি, ঠিক আছে। দেন আমাদের মনে আছে একটা কমান্ড ইউজ করতে হয় ভ্যালুস, ভ্যালুস কথাটা লিখে এখানে ব্র্যাকেট দিতে হবে, এবং আমি যে রেকর্ডটা দিব সেই রেকর্ডটা আমাকে মনে মনে ধরে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি রেকর্ডটা মনে মনে ধরে নিব, বানিয়ে নিব, তবে আমাকে খেয়াল রাখতে হবে যে এখানে যে রেকর্ডে যে কয়টা ভ্যালু আছে, গুনে দেখো 1 2 3 4 5 6 7টা ভ্যালু আছে, তাহলে আমার রেকর্ডেও 7টা ভ্যালু থাকতে হবে, যে সিকোয়েন্সে আছে সেই সিকোয়েন্সে থাকতে হবে। তো প্রথমে আছে সিরিয়াল নং, তো আমি এখানে একটা সিরিয়াল নং চিন্তা করলাম 06 কমা, তারপরে এখানে আছে আইডি নাম্বার, তো আমি এটা চিন্তা করলাম 109, তারপরে আমাদের এখানে নেম আছে, তো নেম সেক্ষেত্রে আমি এটা চিন্তা করলাম ডি, দেন আছে আমাদের ডেজিগনেশন, তো ডেজিগনেশন এখানে আমি দিলাম মনে করো জুনিয়র অফিসার, জুনিয়র অফিসার একটা ডেজিগনেশন দিলাম। দেন হচ্ছে আমার এখানে জয়নিং ডেট, তো আমি একটা জয়নিং ডেট এখানে দিয়ে দিলাম 11/11/10। তারপরে কি আছে দেখতে পাচ্ছি, ম্যারিড আনম্যারিড, তো সেক্ষেত্রে আমি দিলাম নো, এবং তারপরে হচ্ছে আমাদের পড়ে যাই, তারপরে স্যালারি আমি সেক্ষেত্রে দিলাম 500, ঠিক আছে। তাহলে এখন আমাদের সবগুলো শেষ, লাস্টে সেমিকোলন দিতে হবে। তো এখানে আমাদের একটা কথা ছিল, যেগুলো টেক্সট টাইপের ডেটা সেগুলো অবশ্যই তোমাকে ডাবল কোটেশন দিয়ে দিতে হবে, টেক্সট ডেট টাইম ইত্যাদি যে টাইপগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমাকে ডাবল কোটেশন ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু এই রেকর্ডটা অ্যাড হবে না। তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটা টেবিলে একটা রেকর্ড সংযুক্ত করতে হয় ইনসার্ট কোয়েরির মাধ্যমে, যেটা এখানে চাওয়া হয়েছে। তারপর বলেছে যার বেতন 500 তার বেতন 600 করা, তাহলে আমরা এটা একটু করি। তো সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে আপডেট কোয়েরি, তো আমরা জানি কমান্ডটা আপডেট কথাটা লিখে তারপর লিখতে হবে টেবিল, এবং আপডেট টেবিল কথাটা লিখে আমাকে টেবিলের নামটা ইউজ করতে হবে, তারপরে লিখতে হবে সেট, সেট কথাটা লিখে আমি যে নতুন ভ্যালুটা সেট করতে চাই, স্যালারি করতে চাই 600, তাহলে আমি সেট স্যালারি ইকুয়াল হচ্ছে 600। এখন বলেছে কাটটা করতে হবে যার 500 ছিল, তাহলে কন্ডিশন দ্যাট মিনস হোয়ার স্যালারি ইকুয়াল 500, দ্যাট মিনস যার স্যালারিটা 500 টাকা ছিল তারটা হয়ে যাবে 600, ঠিক আছে। তাহলে এখানে যার বেতন যে বলা আছে 500 তারটা 600 আমরা করেছি আপডেট করি। এবার আছে ড্রাইভারের তথ্য মুছে ফেলার জন্য, তার মানে এখানে ডিলিট করি ইউজ করতে হবে। সো আমরা যদি ডিলিট করিটা এখানে করি, আমি এটা একটু মুছে দেই, এখানে আমরা লিখছি ডিলিট, এবং ডিলিটের কর্নারে তোমাকে স্টার্ট দিতে হবে মনে আছে, ফ্রম দিতে হবে, ফর্ম দিয়ে তোমাকে অবশ্যই টেবিলের নামটা দিতে হবে, ডিলিট ফ্রম এটা ফেয়ার। এখন আমাকে বলছে ড্রাইভার, হ্যাঁ ড্রাইভারের তথ্য, তাহলে আমরা দেখি এই যে ড্রাইভার কথাটা লেখা আছে ডেজিগনেশন ফিল্ডে, তাহলে আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ফেয়ার ডেজিগনেশন ইকুয়াল ড্রাইভার, ঠিক আছে। এবং ড্রাইভার যেহেতু টেক্সট টাইপের ডেটা, এখানে কিন্তু ডাবল কোটেশন ইউজ করতে হবে। তাহলে আমরা যখন এই কুয়েরিটা রান করব, তখন আমাদের টেবিল থেকে এই ড্রাইভার যে রেকর্ডটা আছে ড্রাইভারের, সেই রেকর্ডটা ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে এখানে কিভাবে কুয়েরিগুলো লিখতে হবে, এবং আশা করছি আমরা ইজিলি করতে পারবো। তাহলে আমরা দুইটা সৃজনশীল কোশ্চেন সম্পর্কে আইডিয়া পেলাম, সলভ করলাম, এবং জানলাম যে আসলে প্রশ্নগুলো কিভাবে থাকে এবং কিভাবে সলভ করতে হয় গত ক্লাসের মতোই। তো এবার আগের মতোই আমি তোমাদেরকে কিছু এমসিকিউ এখানে শো করেছি, এই এমসিকিউ গুলো তোমরা আনসার করার চেষ্টা করবে, এখনই আনসার করার চেষ্টা করবে। নেক্সট ডেতে যেদিন আমরা আবার ক্লাসটা করব, সেদিন আমি এই আনসার গুলো নিয়ে আলোচনা করব, প্লাস আমি আরো কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আমরা আশা করছি সবাই সুস্থ থাকবো, এবং নেক্সট দিন আমরা আবার সবাই ক্লাসে জয়েন করতে পারবো। ধন্যবাদ সবাইকে।